আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো দেখতেই পাচ্ছেন আমরা আসলে এসেছি আমার এই ফ্রেন্ড বা আপু বলতে পারেন ফারিয়া, ওর বার্থডে সেলিব্রেশন করতে। তো এই যে ওকে আমরা একটা কেক দিয়ে সারপ্রাইজ করে দিলাম, যদিও ছোট কেক যেহেতু আমরা লোক কম ছিলাম। আর এই যে এখানে আছে আনিকা ম্যাডাম, দেখতে পাচ্ছেন এ শুধু খেয়েই যাচ্ছে একাধারে। তো আর বেশি দেরি না করে আমরা কেক কাটার কার্যক্রমটা শুরু করে দিই। দেখতে পাচ্ছেন এই যে আপু কেক কাটতেছে আর এই যে আনিকা খাওয়াই দিতেছে। তো আমরা তিনজন ছিলাম মাত্র, দেখতেই পাচ্ছেন। আর এই যে আপু কিন্তু আমারেও খাওয়াই দিল, তো কেক খাচ্ছে এখন। আর আমাদের কিন্তু খাবারটাও চলে এসেছে, একটু পরে সেটাই রিভিউ করবো। সো দেন আনিকা এই যে বাড়িয়ে খাওয়াই দিতেছে, দেন আনিকা আমারেও খাওয়াই দিল একটু। সো যেহেতু লোক কম ছিলাম এবং কেক ছোটো, সো আমরা তিনজন মিল করেই আসলে খাচ্ছিলাম সব কিছু। দেন আমি যাই এবং ফারিয়ারে খাওয়াই দিতে, এই যে দেখতে পাচ্ছেন। সো যেহেতু ওর বার্থডে ছিল আর দিনটা অনেক স্পেশাল ছিল ওর জন্য, তো ভালোই মজা করেছি আমরা। তো দেন আমাদের খাবার চলে আসে, তো এই খাবার আসলে আমরা রিভিউ করব। এইটা একটা বাই ওয়ান গেট ওয়ান অফার, তো বাই ওয়ান গেট ওয়ানে কেমন খাবার দিচ্ছে সেটা আপনাদের সাথে তুলে ধরবো। সো এই যে ফার্স্টেই আনিকা ম্যাডামরে বললাম আপনি একটু খেয়ে টেস্ট করেন এটা কেমন। তো দেখতেই পাচ্ছেন ও কিন্তু খাওয়া অলরেডি শুরু করে দিয়েছে। তো আসলে খাওয়ার শেষে আজকে ওই রিভিউ দিবে, ওর থেকেই জানতে পারবেন খাবারের টেস্ট কেমন ছিল। তো দেন আমিও খাওয়া শুরু করে দিলাম। আর যেহেতু বাই ওয়ান গেট ওয়ান অফার, এটা আসলে 300 টাকা প্রাইস ছিল, আপনি একটা পারচেস করলে আর একটা অফারে পাবেন। সো দুইটা মিলে কিন্তু 300 টাকা প্রাইস মাত্র। সো 300 টাকা দাম হিসেবে এই খাবার কেমন সেটা একদম ভিডিও লাস্টে আনিকা আপনাদের বলে দিবে। সো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু খাচ্ছিলাম, আর ফুড কোয়ালিটি ছিল ডিসেন্ট, বেশি খারাপও না একদম ভালো সেটাও না, তবে মানে কোয়ান্টিটি ছিল অ্যাভারেজ। সিজলিং চিকেন ছিল আর হচ্ছে ফ্রাইড রাইস ছিল, ভেজিটেবল সালাদ এবং নর্মাল একটা সালাদ ছিল। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু নিয়ে নিয়ে টুকটুক করে খাচ্ছিলাম, আর পাশে আনিকা আছে ও খাচ্ছিল, দেখতেই পাচ্ছেন। তো আর এই খাবারের রেস্টুরেন্টের লোকেশনটা হচ্ছে পশিকা মোড়, আপনার হচ্ছে হ্যালো ডাইনে। সো সেখানেই আসলে আমরা এই বার্থডে সেলিব্রেশন করলাম। তো মোটামুটি ছিল এই যে দেখতে পাচ্ছেন। তো আপনারা যারা ফ্রেন্ডদেরকে ট্রিট দিতে চান অল্প টাকায়, তারা চাইলে হ্যালো ডাইনে আসতে পারেন, কোনো সমস্যা নেই। অল্প টাকায় আই হোপ আপনার ফ্রেন্ডদের আপনি খুশি করতে পারবেন। সো এই যে দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু অল্প টাকার মধ্যেই এখানে চলে এসেছি। আর ফারি আসলে কিছু খাচ্ছিল না, ও শুধু আমাদের ট্রিট দিচ্ছিল, এই জন্য আমরাই আসলে খাচ্ছি। ফারি এই পাশে বসে আছে। তো এবার রিভিউ কেমন ছিল? তো খাওয়া দাওয়া শেষে দুই ম্যাডাম এই যে দেখতেই পাচ্ছেন উড়ুম ধুড়ুম ফটোশ্যুট করতেছে। আর এই প্লেসটাতে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফটোশ্যুট করা যায়, আপনারা যারা ফ্রেন্ডদের নিয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর ফটোশ্যুট করতে পারবেন। তো এই ছিল দেখতেই পাচ্ছেন এই যে ফারিয়া, ও কিন্তু দুইটা কিটক্যাট পেয়ে অনেক হ্যাপি হয়ে গেছে। আসলে কিটক্যাট দুইটা আমি ওরে দিয়েছিলাম। আর এই যে এদিকে আনিকা ম্যাডাম আছে, এও অনেক হেল্প করছে আজকে, তো দেখতেই পাচ্ছেন। তো এই ছিল আজকের ব্লগ, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভালো লাগলো কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।